আইন অনুসারে সরকারি চাকুরেরা সম্পদের হিসাব দিচ্ছেন কিনা তা জানতে চায় হাইকোর্ট এজন্য তাদের কাছ থেকে সম্পদের হিসাব বিবরণী সংগ্রহ করা এবং তার অগ্রগতি আগামী তিন মাসের মধ্যে আদালতকে জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ তাদের সম্পদের বিবরণী ওয়েবসাইটে কেন প্রকাশ করা হবে না তা জানতে রুল জারি করেছে আদালত সায়দুল ইসলাম রিপোর্ট পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের বিপুল পরিমাণ সম্পদের সন্ধান পাওয়ার পর আলোচনার ঝড় উঠে দেশ জুড়ে সেই ঝড় থামার আগেই পনেরো লাখ টাকার এক ছাগল কাণ্ডে বেরিয়ে আসে এনবিআর কর্মকর্তা মতিউর আর তার পরিবারের বিপুল সম্পদের তথ্য এছাড়া প্রতিদিনই গণমাধ্যমে বেরিয়ে আসছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিপুল সম্পদ অর্জনের তথ্য সাধারণ মানুষ বিভিন্নভাবে দাবি তুলছেন সরকারি কর্মচারীদের সম্পদের তথ্য প্রকাশ করার সরকারি কর্মচারী আইন অনুসারে পাঁচ বছর পরপর তাদের সম্পদের হিসাব বিবরণী নিজ মন্ত্রণালয় বিভাগ বা অধিদপ্তরে জমা দেওয়ার কথা কিন্তু সেই আইনের প্রয়োগ হয় খুব কমই এমন বাস্তবতায় সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দাখিল ও তার ডিজিটাল মাধ্যমে প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী শুনানি শেষে মঙ্গলবার আদেশ দেন হাইকোর্ট মানীয় ক্যাবিনেট সচিব সহ অন্যান্য সচিব দুদকের চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর তাদের উপরে নির্দেশ দিয়েছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিকট থেকে তাদের সম্পদের হিসাব বিবরণী আইন অনুযায়ী সংগ্রহ করার জন্য তারা যে সংগ্রহ করার সম্পত্তি হিসাব বিবরণীটি শুরু করেছেন সেই মর্মে একটি প্রগ্রেস রিপোর্ট আগামী তিন মাসের মধ্যে আদালতে দাখিল করার জন্য একটি নির্দেশনা প্রদান করেছেন দুর্নীতির বিরুদ্ধে সাধারণ সংশ্লিষ্টদের সর্বাত্মক লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান হাইকোর্ট যেহেতু আইন আছে সম্পদ বিবরণী জমা দেওয়ার এটা কমপ্লাই হোক সেটা যেই পদ্ধতিতে হোক আমরা আরেকটা একটা বিষয় বলেছি এটা কমপ্লাই করতে গিয়ে যাতে কোনো কেউ হ্যারাসমেন্ট না হয় কোর্ট যেটা বলেছে আমাদের সবাইকে এবং জনগণকে এই দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাও বলছেন দুর্নীতি ঠেকানো ও স্বচ্ছতার স্বার্থে সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেয়া জরুরি যে কোনো মানে যারা সরকারি মানে কাজ যুক্ত হবেন প্রত্যেকেরই কিন্তু নেওয়া উচিত আমি যখন ঢুকলাম অফিসে আমি একটা ইয়ে দিলাম স্টেটমেন্ট দিলাম পরে আমি যখন বছর বছর আমি স্টেটমেন্ট দিই আমার কি বাড়ছে বা কি কমছে এবং আমার সোর্স বলতে হবে আমাকে এটা প্রত্যেকের জন্য দাও এটা আমাদের রাষ্ট্রের জন্য যে ব্যক্তি কাজ করে তার জন্য সুবিধা পাশের দেশ ভারতের সরকারি চাকরিতে প্রবেশকালে ও চাকরি থেকে অবসরের সময় সম্পদের হিসেব দিতে হয় সম্পদের পরিমাণ দশ ভাগের বেশি বাড়লেই তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে যায় এমন আইন বাংলাদেশেও জরুরি বলে মনে করেন আইনজীবীরা সাইদুল ইসলাম জিটিফি নিউজ ঢাকা